जिंदगी है एक खूबसूरत सफर, इसका हर एक पल जी भर जियो। जिंदगी में करते रहो हमेशा सफर, क्या पता ये समय फिर हो ना हो। গপু শোনো, এখানে রেডি, এবারে আর একটু পরে গপুকে নিয়ে বেরিয়ে যাবো। তো যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো কালকে যে গাড়িটা গেছিলাম সেই গাড়িটাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল রুমের বাইরে থেকে ভিউ, খুবই সুন্দর। আমরা এখানে বরফের পাহাড়ও দেখতে পাচ্ছি। আর কেমন লাগছে মা? হ্যাঁ, দারুণ লাগে না? তো এটা হচ্ছে আমাদের হোটেল, আর এখানটা হচ্ছে বাইরের আর কি, সুন্দর লাগছে দেখে। তো এখন পথে সাতটা, তো আমরা সবাই বেরিয়ে গেছি এখন, তাই তো? হ্যাঁ, আমি এটা যাওয়ার জন্য কল করি। কলকাতা থেকে 764 কিলোমিটার দূরে তখন আমরা এক নির্জন জায়গায় শুধুমাত্র পাহাড়ের কোলে আমরা আশ্রয় নিয়েছিলাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়কে সঙ্গে নিয়েই ভগবানের সৃষ্টি করা আরো কোনো এক অদেখা সৌন্দর্যকে উপভোগ করতে। আমরা এখন ফার্স্টে যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টে। তো শুনছি ওখানে বেশ স্নোফল হচ্ছে, তো খুব এক্সাইটেড দেখার জন্য। এখনো যেতে ওখানে 2 ঘন্টা মতো লাগবে, তাই তো? অ্যাকচুয়ালি তো একদম, চলো যাওয়া যাক। ভগবানের কি অপরূপ সৃষ্টি, তাই না? আজ যতই উপরে উঠছি ততই যেন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে এসে ধরা দিচ্ছে। পাহাড়ের মাঝে মাঝে আজ উঁকি দিচ্ছে বরফের পাহাড়, আর মেঘ আর বরফের পাহাড় যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেন মনে হচ্ছে একে অপরকে পরিপাটি করে সাজিয়ে রেখেছে শুধুমাত্র আমাদের কাছে ধরা দেবে বলে। চলো আমার সাথে সাথে তোমরাও এই সৌন্দর্যটা একবার উপভোগ করে নাও। ডেস্টিনেশন ছিল জিরো পয়েন্ট, কিন্তু রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই টানছিল যে আমরা না দাঁড়িয়ে পারছিলাম না। তাই মাঝে মাঝে বেশ কিছু জায়গায় আমরা থমকে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে এইটা হচ্ছে একটা অন্যতম জায়গা। ক্ষণিকের দেখাই কি আর মন ভরে, কিন্তু আরো কোনো এক অচেনা অদেখা সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। তাই এটাকে পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তা যেতে যেতে আমরা দেখছি হচ্ছে বরফ। Thank you.
খাড়াখাড়ি করছে। বাবা কেমন লাগছে বলো? অসাধারণ, গোলাপলা ধরে গেছে, দারুণ দারুণ, খুব মজা করলাম সত্যি। তাই থমকে দাঁড়াবো না, এবার চলে যাব আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। তাই আমাদের প্রথম ডেস্টিনেশন হলো জিরো পয়েন্ট, এখন এগিয়ে চললাম সেই দিকেই। সত্যি এই জায়গায় না এলে বুঝতেই পারতাম না ভগবান আমাদের জন্য এইখানেই আশ্চর্য এক সৌন্দর্য সৃষ্টি করে রেখেছেন। কখনো এখানে আসতে পারবো কিনা জানি না, হয়তো এত তাড়াতাড়ি আসাটা সম্ভব হয়ে উঠবে না, তবে এই দৃশ্যগুলি থেকে যাবে আমাদের চোখের এবং মনের মণিকোঠায়। চোখের সামনে ভেসে উঠবে ঠিক এই দৃশ্যগুলোই। আর আধ ঘন্টা বাকি আছে আমাদের জিরো পয়েন্ট পৌঁছতে, তাই তো? কেমন লাগছে বড় থেকে? দারুণ, গোলামলা বসে গেছে। হ্যাঁ, কি রে আরেকজন ম্যাডাম, ম্যাডাম তো একেবারে ধুকু ধুকু হয়ে গেছে ঠান্ডায়। কেমন লাগতেছে মা? কেমন লাগছে? ভালো আছে মাসিমার? কেমন লাগছে? ভালো লাগছে? এই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ফাটাফাটি, তোমাদের তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ফাটাফাটি। এই যে বরফ, চারিদিকে বরফ আর বরফ। এইখানে ভিউ আর দুজনে মোমো খাচ্ছে, কেমন লাগছে? ফাটাফাটি। আর আমাদের মারা ওইখানে বসে আছে, কারণ ওরা উঠতে পারবে না, শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। এই যে আমরা এখন যাচ্ছি উপরে, পড়ে যাচ্ছি, উঠছি আস্তে আস্তে, যে আরো উপরে উঠছি। আর আমার পেছনে এই যে ধরে ধরে ওঠাতে হচ্ছে, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। আর এটা হচ্ছে আমার পেছনের ভিউ, অসম অসম, ফাটাফাটি। আর ওঠার সময় এখানে কর্পূর নিয়ে এসেছি, কর্পূর শুনলে অনেকটা মানে গাটা একটু কম করে, ভূমি ভাবটা কম পায়, শ্বাসকষ্টটা কম হয়। ওটা নিচ্ছি যে বাবা এখানে শুয়ে পড়েছে, শুয়ে বরফ খেলছে, অসাধারণ। ওই যে বাবার অবস্থা দেখো, বাবা এখন স্লিপ পাচ্ছে, কি অবস্থা! হ্যাঁ, এই যে এখন বরফে উল্টি খুলটি খাচ্ছে, আর এত বরফ চারদিকে, এত বরফ, বুঝতে পারছে না কি করবে। কেমন লাগছে? এই দেখা যাবে, দেখা যাবে, দারুণ। আমার বরফে বিষ্ট হচ্ছে,
কেমন লাগলো? আমি তো কি হয়ে গেছি? কেমন লাগলো? তোর জল ঢুকে গেছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই যে ওটা এখন ভিডিও হচ্ছে, ক্যামেরাম্যান কি অবস্থা? ক্যামেরাম্যান ফোকাস করো। হ্যাঁ হয়েছে, এই দেখো বরফে শুয়ে শুয়ে দিছো, পাশের জন্য শুয়ে আছো। কেমন লাগছে? আমার টুপিটার কি অবস্থা করেছে? এরকম করবি না, এ বর আলাদা বউ আলাদা কেন? আলাদা আলাদা বসে আছে, বরফ দিচ্ছে। এই যে বরফের মাঝে বসে ম্যাডাম জি এখন চা খাচ্ছেন, কেমন লাগছে? আর ওই যে চায়ের দোকান ওইটা, ওই যে এখানে আমরা যে ওপরে উঠেছি তো ওখানে অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, যেমন আমার বৌদির শ্বাসকষ্ট হচ্ছে, তো আমার কোনো প্রবলেম হচ্ছে না, গাটা গোলাচ্ছিল তখন এখন ঠিক আছি। তো যত ওপরে উঠবে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তো তোমরা সঙ্গে পারলে কর্পূর রেখো, ওইটা শুনে অনেকটা কমে যেতে পারে। দাদা এখন গরম গরম নিয়ে এলো ম্যাগি। ওয়াও, নাইস নাইস ট্রিটমেন্ট ব্রো। দাদা মোমো কি, সরি সরি, ম্যাগি ম্যাগি এনে দিল, সেটা এখন খাচ্ছে, শরীর একটু খারাপ, সেটা বললাম শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে, কেমন লাগছে ম্যাগিটা? ভালো লাগছে? ক্যামেরাম্যান বরফ ছুটছে। এই জিরো পয়েন্টের মাঝখানে আছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা খুবই সৌন্দর্য একটা বহন করে নিয়ে যায়, জাস্ট ফাটাফাটি। তো আমরা জিরো পয়েন্ট খুব ভালো মতন ঘুরলাম, মা আর মাসিমা বাবা সবাই বসেছিল নিচে। কেমন লাগলো তোমাদের? লাস্টে শ্বাসকষ্ট হচ্ছিল দুজনের, তার জন্য একটু তাড়াতাড়ি চললাম ভাবে অক্সিজেন সিলিন্ডারটা, কালকে যেটা কেনা হয়েছিল ওইটা স্প্রে করা হলো, তো খুব ভালো মতনই কাটলো। তবে একটা একটু খারাপ লাগছে, এই যে মানে ওই যে বৌদির মনটা একটু খারাপ, তার কারণ হচ্ছে বৌদির একটা ফোন হারিয়ে গেছে, মানে বরফের মধ্যে হয়তো পড়েছে গেছিল কোথাও, তো ওইখানেই ফোনটা কোথাও পড়ে গেছে, তো ওইটাই আমরা আধ ঘন্টা 45 মিনিট ধরে খুঁজলাম কোথাও পেলাম না, এটা খুব খারাপ না বলো? মানে এত সুন্দর স্মৃতি, মানে এত সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছে, কিন্তু এটা সত্যি মন খারাপ হয়ে গেল। ফোনটা চলে গেছে তাতে আমাদের কোনো আফসোস না, অনেক স্মৃতি আছে, ওইটাই বলছি, কত ছবি কত ভিডিও সেগুলো সব চলে গেল। যাই হোক, এখন কিছু করার নেই, এখন যোগাযোগ করতে বলেছে, যদি পাওয়া যায় তো খুব ভালো হয়। যে গোপু আছে আমাদের সাথে, গোপু আশা করি সব থেকে সিমটা আগে আমি এতে ব্লক করতে। হ্যাঁ ওইটাই, ওইটাই হচ্ছে ব্যাপার। জিরো পয়েন্ট থেকে আমরা এখনো বেরোতে পারিনি, কারণ এখানে দুটো গাড়ি চলে এসেছে, রাস্তাটা ছোট, তো ওখানে গাড়ি এখন যাবে, কখন আমরা বেরোতে পারবো জানি না। সুন্দর একটা সময় উপভোগ করলাম জিরো পয়েন্টে। এবারে ওইখানের মায়া ত্যাগ করে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ইয়ামথা ভ্যালির দিকে। ওই যে ইয়ামতাক ভ্যালিতে, ওইটা হচ্ছে বরফের পাহাড়। ও মাই গড, মানে এত সুন্দর লাগছে কি বলবো, ফাটাফাটি। মা কেমন লাগছে? ভালো লাগছে? আমরা এবার এখন ওই সামনেটা দিকে একটু এগোবো। Thank you.
জলটা দেখো পুরো একদম ক্লিয়ার, একদম পুরো আয়নার মতন স্বচ্ছ ওই জলটা। আজ হচ্ছে 3:15, তো আমরা ইয়ামচুক ভ্যালি থেকে ডিরেক্ট একদম চলে এসেছি হোটেলে। তো আমার আর কিছু দেখার প্ল্যান ছিল না, ওইটুকু দেখার প্ল্যান ছিল। তো সকালে আমরা যে লাচুংয়ের যে হোটেলটা ছেড়ে বেরিয়েছিলাম ওই হোটেলেই এসেছি। এই হোটেলে আমরা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের যে হোটেলটা আমরা প্রথম দিন গেছিলাম সেই হোটেলটা, তাই তো? হ্যাঁ, গ্যাংটকের যে একদম প্রথম দিন গ্যাংটকের যে হোটেলে উঠেছিলাম আজকে আমরা সেখানে যাবো। আর সব থেকে এ হচ্ছে খুব কি বলবো ফিট মানুষ, গাড়িতে উঠলে সত্যি মানে আমি সারা রাস্তা এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি কিন্তু গা গোলায় অসম্ভব, মানে বাজে একটা জিনিস। তো আমরা এখন সবাই লাঞ্চ করতে বসেছি, চলছে সবার। হচ্ছে 3:00, তো আমরা এখন বেরিয়ে পড়ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে কোথাও যাবো না, গ্যাংটকের হোটেলে ফিরে যাবো, তারপর কাল আবার ওখান থেকে ঘুরতে যাবো, সেটা কালকে বলবো যাওয়ার সময়। তো এখন যাওয়া যাক, সেই গ্যাংটকের আগের দিন যেটা উঠেছিলাম সেই হোটেলে আজকে আমরা যাচ্ছি, যাওয়া যাক। তো লাঞ্চের মধ্যে হয়ে গেছে, বাজে 9:46। তো আমাদের প্রায় 6 ঘন্টা জার্নি লাচুং থেকে গ্যাংটক, ঠিক আছে? এখন আমরা নামলাম গ্যাংটক ভাজরাতে, ওইখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ট্যাক্সি করে যাচ্ছি হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেট প্যান্টালুসে, অন্য একটা গ্যাংটকের হোটেলে আমরা ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেল, এখন রুম খুঁজছি। হচ্ছে 101, এটা হচ্ছে মাসিমার মেসোমশাই রুম, আর এইটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম টুরটা একবার দিয়ে দিই। তো এই ফার্স্টে ঢুকলাম, এখানে এখানে লাগেজ পত্র সব নামানো আছে, আর এইখানে এমনি একটা সেলফ রয়েছে কাপড় থাপড় রাখার জন্য, আর এখানে ল্যাম্প রয়েছে, এখানে রয়েছে হচ্ছে জানলা, আর এইখানে রয়েছে হচ্ছে বাথরুম। মোটামুটি ঠিকই আছে যেহেতু এটা হোমস্টে, এখানে সব কিছু বেশ মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে একটা আয়নাও আছে এটা, আর এই বাথরুমের পাশেই রয়েছে হচ্ছে বেড, যেহেতু সব ঘরে দুটো দুটো বেড, আর আমরা যেহেতু 3 জন হচ্ছে তাই 3টে বেড, আমরা দুজন এখানে মা আর আমি শোবো, আর এখানে বাবা আর শোবে একা, তো ওই জন্য এটা দেওয়া হয়েছে। আর এইখানে একটা সেলফ রয়েছে ছোটো কিছু জিনিস রাখার জন্য, আর এখানে গোপুষণের সিন্ধু ভেঙে, তাই তো গোপু? গোপুরা যে কষ্ট হয়েছে, আর এখানে ওই জগ গ্লাস সব দেওয়া রয়েছে। ব্যাস হচ্ছে দাদা বৌদিদের রুম, তো এখানে ডিনার চলে এসেছে আমাদের। বাবা মা যেহেতু নিরামিষ খায় তো ওর জন্য নিরামিষ রুটি আলু ভাজা, এটা হচ্ছে কি, এটা তরকারি নাকি, আর এটা হচ্ছে পনির।